নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে আবেদন করলেই বাড়ির প্রত্যেক মহিলারা 51,000 টাকা করে পেয়ে যাবেন। তাই আপনি যদি কেন্দ্র সরকারের এই 51,000 টাকা, মানে মোদির দেওয়া এই 51,000 টাকা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পেতে চান, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে বিস্তারিতভাবে জানাবো যে এটি কোন প্রকল্প, কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কোন কোন এলিজিবিলিটি পূরণ করতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওকে শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ এই চ্যানেলের মধ্যে আপনি এরকমই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের স্কিম রিলেটেড ভিডিও পেতে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন বলা হয়েছে প্রধানমন্ত্রী স্বাদী শগুন, যেখানে লেখা আছে কন্যাদায়গ্রস্ত পিতাদের জন্য সুখবর, মেয়েদের বিয়ের জন্য মোদি সরকারের তরফ থেকে মিলবে 51,000 টাকা। ভারতে কন্যা সন্তানের কথা ভেবে বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো বহু যোজনা এনেছে কেন্দ্র। এই যোজনাগুলির মধ্যে পিএম স্বাদী শগুন যোজনা এর আওতায় মিলবে মেয়েদের বিয়ের জন্য এই সরকারি অনুদান। তারপরে দেখুন বলা হয়েছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম কন্যাদের কল্যাণে এই যোজনা শুরু করে সরকার। মানে কেন্দ্র সরকার এই যে 51,000 টাকা দিচ্ছে, এই 51,000 টাকা সংখ্যালঘু সম্প্রদায়ের যে মেয়ে কন্যা হয় সেই কন্যাদের বিয়ে বাবদ দেওয়া হবে। সংখ্যালঘু বলতে শুধু মুসলিম নয়, এখানে শিখ জৈন যারা যারাই সংখ্যালঘু আছে ভারতবর্ষে তাদের প্রত্যেককে বিয়ে বাবদ এই 51,000 টাকা দেওয়া হবে। কিন্তু বিয়ে বাবদ যে 51,000 টাকা দেওয়া হবে বলে যে কেউ আবেদন করতে পারবে সেটা নয়। এখানে আবেদন করার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস আছে, যেটা আমি আপনাকে ভিডিওর শেষে গিয়ে বলে দেবো। তারপরে দেখুন বলা হয়েছে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সিংহভাগ, মানে বেশিরভাগ মেয়েই উচ্চশিক্ষার সুযোগটুকু পায় না। পারিবারিক বিধি নিষেধের সঙ্গে সঙ্গে আর্থিক দুর্বলতাও এর একটি কারণ। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বিশেষত মুসলিম কন্যাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার কারণেই এই যোজনা। কারণ যোজনা অনুযায়ী মেয়ের বিয়ের খাতায় 51,000 টাকা আর্থিক অনুদান পাওয়ার প্রথম শর্তই হলো প্রার্থীকে স্নাতক হতে হবে। মানে এই যে 51,000 টাকা দেওয়া হচ্ছে, এই 51,000 টাকা মেয়েদের বিয়ে বাবদ দেওয়া হলেও মেয়েদেরকে যেন উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষিত করা হয় এই টাকার লোভে, সেই জন্যই এই প্রকল্পটি শুরু করা হয়েছে। যেখানে এই প্রকল্পটিতে আপনাকে পেতে গেলে আপনাকে কমপক্ষে স্নাতক পাস করতেই হবে, তবে কিন্তু আপনি এই 51,000 টাকা পাবেন। ঠিক আছে, এর আরও অনেক নিয়ম আছে যেগুলো আমি আপনাকে আগে আবার এই ভিডিওর মধ্যে বলে দেবো। তারপরে দেখুন বলা হয়েছে সরকারের লক্ষ্য হলো যাতে অন্তত এই আর্থিক অনুদানটুকুর জন্য হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা স্কুল কলেজের গণ্ডিটুকু পেরোতে পারে। শুধু তাই নয়, PMSSY মানে প্রধানমন্ত্রী স্বাদী শগুন যোজনা এর এই আর্থিক অনুদানের জন্য কন্যাকে স্কুল স্তরে পেতে হবে বেগম হযরত মহল রাষ্ট্রীয় ছাত্রবৃত্তি। মানে যেটা আমি আপনাকে একটু আগেই বললাম, এই যে কেন্দ্র সরকার 51,000 টাকা দিচ্ছে, এই 51,000 টাকা কেন্দ্র সরকার মেয়েদের বিয়ে বাবদ দিলেও মেয়েদেরকে এই টাকাটি দেওয়ার মূল কারণ হচ্ছে মেয়েদেরকে যেন এই টাকাটি লোভে অন্তত স্নাতক স্তর পর্যন্ত পড়ানো হয়। কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে মুসলিম মেয়ে বা যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা টাকার অভাবে বা পারিবারিক চাপে তাদের স্নাতক স্তরে পড়াশোনা কমপ্লিট করতে পারে না, এবং এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে মেয়েদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই টাকাটি দেওয়ার কথা বলা হয়েছে, যেন মানুষ এই টাকাটির লোভে অন্তত তাদের মেয়েদেরকে স্নাতক স্তর পর্যন্ত পড়ায়। সুতরাং আপনি বুঝে গেছেন, আপনাকে প্রথমত এই টাকাটি পাওয়ার জন্য স্নাতক স্তরে পাস করতে হবে। শুধু স্নাতক স্তর নয়, আপনাকে আপনার স্কুল মহলে বেগম হযরত মহল রাষ্ট্রীয় ছাত্রবৃত্তিও পেতে হবে। তারপরে দেখুন বলা হয়েছে শুধু মুসলিম কন্যাদেরই নয়, শিখ বৌদ্ধ জৈন এবং পার্সি সম্প্রদায়ের মেয়েদেরও এই বৃত্তি দেওয়া হবে। মানে যেটা আমি আপনাকে একটু আগে বললাম, শুধু মুসলিম মহিলাদেরই নয়, ভারতে যত রকমের সংখ্যালঘু সম্প্রদায় আছে প্রত্যেক সম্প্রদায়ের মেয়েদেরকেই এই 51,000 টাকার অনুদান দেওয়া হবে। তারপরে দেখুন বলা হয়েছে এছাড়াও এই যোজনার সুবিধা পেতে শুধু সংখ্যালঘু সম্প্রদায় হলেই চলবে না, তার জন্য পারিবারিক আয়ও একটি মাপকাঠি। শহরের বাসিন্দা এমন সংখ্যালঘু পরিবারের বার্ষিক আয় যদি 46,080 টাকার কম হয় তবেই এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে সেই পরিবারের মেয়ে। এইভাবেই গ্রামের বাসিন্দা হলে বার্ষিক পারিবারিক আয় 56,460 টাকার কম হলেই সংখ্যালঘু পরিবারের একটি মেয়ে বাকি শর্তগুলি পূরণ করলে বিয়ের সময় পাবে 51,000 টাকা। মানে আপনারা যদি নিজেদের বিয়ের সময় এই 51,000 টাকা পেতে চান, তাহলে আপনাকে আপনার বার্ষিক আয়ের উপরও ধ্যান দিতে হবে। যদি আপনারা গ্রাম্য এলাকায় পাস করে থাকেন তাহলে আপনাদের বার্ষিক আয় 56,460 টাকার কম হতে হবে, এবং আপনারা যদি শহরে বাস করে থাকেন তাহলে আপনাদের বার্ষিক আয়
46,080 টাকার কম হতে হবে। যদি আপনার পারিবারিক আয় এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনারা এই 51,000 টাকা পাবেন না, ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই 51,000 টাকা পাওয়ার জন্য কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেগুলোকে আপনাকে পূরণ করতে হবে। তো এই 51,000 টাকা পাওয়ার প্রথম শর্ত হলো আবেদনকারী মুসলিম মেয়েকে ভারতীয় নাগরিক হতে হবে। তারপর দ্বিতীয় যে শর্তটি রাখা হয়েছে সেটি হচ্ছে আবেদনকারী মেয়েটিকে অবশ্যই মুসলিম সম্প্রদায় হতে হবে। কিন্তু এখানে বারবার বলছি আপনাকে, এখানে শুধু বলা হয়েছে মুসলিম সম্প্রদায় বলে আপনারা যে শুধু মুসলিমরাই অ্যাপ্লাই করতে পারবেন সেটা নয়। এখানে আপনারা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আছেন তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর 51,000 টাকা পাওয়ার জন্য যে চতুর্থ শর্তটি হলো সেটি হচ্ছে সমস্ত আবেদনকারী মুসলিম মেয়েকে একটি স্বীকৃত কলেজ থেকে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে, তবে কিন্তু আপনারা এই 51,000 টাকা পাবেন, ঠিক আছে। তারপর যে শর্তটি রাখা হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সাথী শকুন যোজনার জন্য যোগ্য হতে মেয়েদের বিয়ের আগে তাদের স্নাতক স্তরে পড়াশোনা শেষ করতে হবে, তবে কিন্তু তারা এই 51,000 টাকার জন্য আবেদন করতে পারবেন। তো ব্যাস এই কিছু শর্ত ছিল যেগুলোকে পূরণ করলে কিন্তু আপনারা এই PMSSY মানে প্রধানমন্ত্রী সাথী শকুন যোজনার জন্য আবেদন করে 51,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এখন যদি আপনাদের জানতে হয় যে আপনারা কিভাবে এই PMSSY জন্য আবেদন করতে পারবেন, সেই টপিকে নিয়ে আমি ভিডিও বানিয়ে এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো, যদি আপনারা কমেন্ট করেন তাহলে, ঠিক আছে। তো আপনাদের যদি সেই টপিকের উপর ভিডিও লাগে আপনারা কমেন্ট করে বলুন, আমি সেই টপিকের উপর ভিডিও বানিয়ে এই চ্যানেলের মধ্যে আপলোড করে দিব। তো ব্যাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আশা করি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ যেন টেক কেয়ার এবং বাই বাই।